Assalamualaikum viewers, welcome back to my another video. Aajke ami apnader shathe notun ekti recipe niye eshechi. Khub mojadar mugi ranna. Eta khete bishon mojar. Cholun dekhe neya jak kibhabe toiri korte hoy. To chula ekti fry pan boshiye diyechi. Fry pan ta amar halka gorom hoye giyeche. Ekhon er majhe ami 3 tablespoon poriman tel diye dicchi. তো আমার তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ গুঁড়োটা করে নেব পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন কালার করে নেব তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে একটা মুরগি নিয়েছি এটা এগুলো হচ্ছে 1 কেজি ওজনের যে মুরগিগুলো সেটা তো আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তো এখন দিয়ে দিব স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আদা নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে এগুলোকে আমি ভালোমতো মেখে নিচ্ছি তো এখন আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এভাবে সবকিছু দিয়ে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন নিয়ে এটাকে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি এটাকে ম্যারিনেট করব না সাথে সাথে করে ফেলব এখনি যেহেতু আমার টাইম কম এজন্য আমি সাথে সাথে করে নিব আর আপনারা যদি ম্যারিনেট করতে চান তাহলে আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করে নিতে পারবেন তো এর মাঝে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে ফেলব তো এখানে একই তেলের মধ্যে আমি এই যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ছেড়ে দিচ্ছি তো মুরগিটাকে এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আলাদা আর কোনো আমি তেল ইউজ করিনি ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে এই তেলের মধ্যে আমি মুরগিটাকে ছেড়ে দিয়েছি মুরগিটাকে একটু আমি ভেজে নিব হালকা করে মুরগিটাকে আর একটু ভাজতে হবে তাহলে এটা একটা ভালো একটা সুগন্ধ বের হবে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে খেতে ভালো লাগবে মুরগিটাকে এভাবে যদি একটু কষিয়ে নেন তো মুরগিটা দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে অলরেডি এটাকে আর বেশি ভাজবো না তো ভাজা ভাজা করলে খেতে ভীষণ ভালো লাগে এখন এর মাঝে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর একটু পানি যাচ্ছে মোট 1 গ্লাস পরিমাণ পানি টোটালি আমি 2 গ্লাস পানি ইউজ করেছি এই মুরগি রান্না করতে তো এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এই যে আমি যে কাঁচা পেঁয়াজ রেখেছি বাকিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি এর মাঝে ঢাকনা দিয়ে দিব মাংসটাকে আমি ভালো মতো মাখা মাখা করে নিব এর মাঝে আমি অফ ক্যামেরা কয়েকবার নেড়ে চেড়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে আছে তো এর মাঝে আমি দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরা কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি তো
তো এর মাঝে এখন আমি আপনারা যদি এখানে কেউ আলু দিতে চান আলু দিতে পারেন আমি এর মাঝে এখন দুটো আলু দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুগুলোকে তো আপনারা এভাবে দিলে দিতে পারেন যদি কেউ আলু দিয়ে খেতে চান মাখা মাখা করে তাহলে আমার মতো একটু খেতে পারবেন আমি দিয়েছি যেহেতু আমার মেয়েরা পছন্দ করে একটু আলু দিলে ওরা খেতে একটু পছন্দ করে তাই আমি একটু অল্প করে একটু আলু দিয়েছি আপনারা একটু অল্প করে আলুটা দিয়ে দিবেন তাহলে ভালো লাগবে বেশি আলু দিলে ভালো লাগবে আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেরেস্তাগুলো আর হচ্ছে এলাচি দারচিনি লং এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এর উপর আমি কিছুটা জিরা টলা দিয়ে দিচ্ছি সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এখন আমি একদম লো হিটে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব তো দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আশা করি এই রান্নাটা আপনারা খেয়ে অনেকে মজা পাবেন এটা এত মজা হয় সুস্বাদু একদম মাখা মাখা মুড়িটা হয় এটার সাথে মশলাগুলো একদম লেগে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আজকে এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আজকের জন্য এইটুকু থাকুন সবাইকে আল্লাহ হাফেজ